ने আমারে থেকে অন্যদিকে কই চান হ্যাঁ মুই চান আপনি হাই হাই আপনি তো মিস করে লইতেছেন চান আবার আমার দিকে চান যতটুকু দিকে চাইছিলেন হ্যাঁ এই কারণ কি যে কি দেখছ না না আমি দেখলাম আপনি যেই পাবে কাছের যে কিডনি মিন্টি বেরা গেল না জান চক্কর বক্কর লগে আছে রিতার ঝুলি এখন আমরা কিছু কথা বলি এবং সামনের যে 10-15টা মিনিট আছে রিতাপু ওটা চলেন আমরা একখানে চলি সুপ্রিয়া সুপ্রিয়া তা আছেন কেমন রিতাপু আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে রিতাপুর লই আমি আসলে একটা কথা কইতে চাই আমি গত কয়েকটা এপিসোডের ভিতরে আমি অনেক মাইর খেয়েছি রিতাপুর কাছে এটার আবার অনেক সুবিধা নিছি আমি অনেকগুলো ফ্রেন্ড আর আবার আপনার লগে যুক্ত হয়ে আমারে মারতে চাই তবে আমি একটা কথা বলতে চাই মার ভুলে কিন্তু ইন্টেনশনালি আমার ছিল না এটা ছিল ডিরেক্টর সাহেব আমাকে যা বলে দিয়েছেন আমি সেটাই অ্যাক্টিং করেছি স্বীকার করি অতএব কারণ না এটা ভুল বুঝবেন না শুনেন এটা কিন্তু আমার ফ্রেন্ডরা কিন্তু বুঝে খুব ভালো মতো কারণ আপনি যদি সিরিয়াসলি মারতেন এর পরের দুই তিনটা এপিসোড আমি থাকতাম না আর ডিমান্ডে ঘুরে হয়ে যেত জগা আমি মানে এই কথাবার্তা আমাকে যা যা আছে সবকিছু আপনাকে সামনে এটা আপনাকে এন্টারটেইন করার লেগে অনেক অনেক শুক্রিয়া আপনারা অনেক লিখছেন রিতাপুর ফেসবুক আপনার ফেসবুক এবং ইউটিউবের ভিতরে আপনার কন্টেন্টের নিচে অনেকে লিখছে তো আমরা ওগুলো আজকে পড়বো তার আগে ফ্রেন্ড আপনারা কইতে চাচ্ছি যে আমাকে যে প্রিভিয়াস এপিসোডগুলো আছে চক্কর বক্কর কন তারপর রিতার ঝুলি কন আনকমন সেন্স কন তারপরে যে জানেন কি কোন সবগুলো আপনি দেখবার পারেন আমগো ইউটিউব চ্যানেল বিউটিফ্লাই তারপরে হচ্ছে কি বুমবাস্টিক বুমবাস্টিক এগুলো আপনি দেখবার পারেন অল্পত আমগো ইউটিউব চ্যানেলে এন্ড যেটা লোক কথা রিতাপুর দেন সাদা একটা কাগজের ভিতরে সুন্দর সুন্দর হাতের লেখা আপনার লেগে আমি কিন্তু লিয়েছি আমি নিজে লিখিনি আপনারা যেটা লিখছেন হাতের লেখাগুলো পড়ে দেই প্লিজ ফারজানা হোসেন লিখেছেন তোমাদের শোগুলো এত ইন্টারেস্টিং মন ভালো হয়ে যায় আর আমি কাউকে ব্যাড কমেন্ট করি না ভিডিও ভালো না লাগলে কমেন্টই করি না আচ্ছা খুব ভালো সুন্দর ভদ্রতার লক্ষণ আর যে রিতার হাসি সত্যি অনেক কিউট এ মা না না এটা আসলে কিন্তু এই এই সাইডে তে আপনি একটু ধান হ্যাঁ এই সাইডটা আপনি দেন আপনি ফ্রন্ট দেখছিলেন এন সাইড দেন আরেকটা এপিসোড আমরা এই সাইড দেন হ্যাঁ ওকে কি আর যে রিতা সার আপনাকে শাড়ি খোপা করা চুলে চুল আর চুলে লাল গোলাপ পরলে খুব ভালো লাগবে একবার ট্রাই করবেন প্লিজ প্রোডাক্টগুলো আপনি পাঠিয়ে দিবেন আমি জাস্ট মডেলিং করে দেব এটা কিন্তু ভালো আপনার ব্যবসার কিন্তু একটা ভালো প্রমোশন কিন্তু হইব মডেল ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে আপনি থাকলেন এই জায়গার মধ্যে আচ্ছা রিতাপু কিন্তু আরেকটা গুণ আছে এটা আমি একটু কোয়াল হতেছি রিতাপু কিন্তু মনে করেন আমরা তো বাংলা ইংলিশ এগুলো মোটামুটি হালকা পাতলা জানি বাংলা আমি জানি ভালোই না না কে কইতে দেন উমা এই দাও মাইন্ডসেট এটা লোকের বিনয়ের লক্ষণ প্রশ্ন করতে গেলে থামায় দেয় শুনেন আচ্ছা হ্যাঁ কিন্তু কোরিয়ান ভাষা কিন্তু মানে সেরকম জানে আপনাকে যদি কোনো কথা থাকে কথা মানে এই সমস্ত কথায় কান দিবেন না আগে কানে হাত দিবেন ইয়েস এটা কোন কি হবো নে এই যে নে তে দেখেন এটা আমরা পারতাম এটা হেড থেকে আমি নিজে পার্সোনালি লিখছি নে আচ্ছা আমি এটা আমরা একটু করলাম নেটার ভিতরে আমি আবার ও একটা দেখছি আর একটা প্রেসার দেয় নে এরকম একটা করে আমরা যে বলি না আরে হ্যাঁ বললাম তো আচ্ছা এই কারণে নে এটা অনেক সময় এটা শুনতে মনে হয় দেয় আসলে দেয় না এটা হচ্ছে নে দেয়ের কি আলাদা মিনিং আছে না না ওটা কোনো শব্দ না তাহলে ওটা নে নে মানে ইয়েস ইয়েস ফ্রি একটা হিগা গেলেন কোরিয়ান একটা ভাষা একটা শব্দ আপনি হিগা গেলেন সামনে আরো হবে এটা ইজি আরো আরো সামনে আইতাছে আচ্ছা তারপর কেটা আছে কে আপনি কইবেন না ইসমাইল হোসেন হ্যাঁ ইসমাইল হোসেন লিখেছেন যে আপনাকে কফি শপে দাওয়াত রইল ভয় নাই বিল আমি দিব ভালো থাকবেন দোয়া করিবেন দোয়া তো করব আর বিল তো ছোটবেলা আপনি আমার কথা দিছিলেন যে আমি জেনে যাব তোর লয়ে যাব কফি শপে এট লিস্ট খাওয়াইতে তো লয়ে যান এই একটা ফ্রেন্ড তো দিছে আপনি একা একা যাবেন মাইন্ডসে কি করব আপনারে তো আমি একা ছাড়মই না এটা ব্যাপার আছে না আমি লগে যাব আপনার লগে ধরেন আমরা কফি দুইজন দুই গ্লাস খায়া মগ খায়া পলিথিন লয়ে গেলাম পিয়াসাদের ভিতর অনেকে লয়ে যান যে ওই ভরে যে ওর ব্যাপারটা ভেবে দেখেন পলিথিনের ভিতরে গরম কফি ওয়াও ব্যাপারটা কি হবে ধোয়া উঠতেছে উপরে দেন নিজ দেখ গোলা পড়ে যেতেছে গা অসাধারণ ওয়াও সেটাই ইসমান হোসেন আপনার অনেক অনেক শুকরিয়া আপনি আম করে ইনভাইট করছেন আম করে না মানে রিতাপুর ইনভাইট করছেন ধন্যবাদ যাবেন আপনি যা কোরিয়ান ভাষায় যা কর করবেন আপনারা যা ভাবতেছেন আসলে ব্যাপারটা তা না আমি কোরিয়ান ভাষা কিছুই না মোটামুটি আমরা যেটা জানি ওটা তো আপনি জানেন হ্যাঁ অতটুক হ্যাঁ অতটুকুই চলবে অতটুকুই চলবে আমার দৌড় অতটুকুই পরের এসএমএস হ্যাঁ সিওর
মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন কাশফুল কাশফুলে ভরে গেছে, কাশফুল কাশফুলে ভরে গেছে আমাদের কুড়িগ্রাম জেলায় আপনাদের নিমন্ত্রণ। খুব সুন্দর একটা নিমন্ত্রণ, অসাধারণ। কিন্তু কাশফুল শেষ হয়ে যাচ্ছে না। শিথিল মগবাজার থেকে লিখেছেন রীতাপু আপনার কি করতে ভালো লাগে? কোন অনেক কিছুই করতে ভালো লাগে, এখন কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। মানে মনে করেন যে একটা জিনিস আমার ঘুমের তুইটা আমার মন চাই, এটা হয়তো বা এটা হয় না, সাধ্য সামর্থ্যের মধ্যে পড়ে না, মাগার দেয়া গেছে যে আপনার মন চাই যে না আমি ঘুমের থেকে উঠা যদি দেখেন ওই ব্যাপারে যে আজকে যদি হঠাৎ মানে আতখা সাডেন আমি ঘুরবার গেলাম গা, এটা ওই ব্যাপারে। এইটা তো যেতেই পারি, এটা হয়, মানে ইচ্ছা হয় কোনোদিন এরকম ঘুমের তুইটা? ভাই প্রতিদিন ভোরবেলা উঠে যখন আপনি আধা ঘুমে অফিসে যাওয়ার জন্য বের হবেন, ছুটির দিন সকালে আপনার জীবনও ইচ্ছা করবে না যে বেড়াইতে যায়, চানাপাড়া দিকে চান যতটুকু দিকে চাইছিলেন। হ্যাঁ এই তো ঠিক আছে, সুন্দর কি জানি করে তুলেছিলাম ভাই, বুঝলে গেছে মানে আমার কি কি করতে হবে। আচ্ছা আচ্ছা দেখ, এটা তো আমি প্রশ্ন করে ভাই বললাম এই কারণ কিডনি কলিজা গুর্দা সব আমি দড়ি দিয়া বাইন্ডা তারপরে ঠিক আছে। এটা থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, আপনারা যারা মনে করেন সামনে বা রাস্তাঘাটের ভিতরে অফ করে কাছে দিয়ে যেন ই করে ফেলেন, বাইরে যেন দিবেন খুব সাবধানে, ঠিক আছে? রমজান ওকে, গত এপিসোডে শান্তু আপু বলল সে বৃষ্টিতে ঘুমায়, আপনি বৃষ্টিতে কি করেন? ঘুমাই। আপনিও ঘুমান? অবশ্যই, দুজন একসাথে। না যে যার বাড়িতে, মানে ওইটাই বৃষ্টি হলে ওয়েদারটা সুন্দর থাকে ঘুমানোর জন্য সহনীয় থাকে। আচ্ছা তবে অফিসে থাকলে সেই ঘুমটা ঘুমানো হয় না। বৃষ্টিতে ভিজতে বা মনে করেন বৃষ্টি দেখতে? হ্যাঁ বৃষ্টি দেখতে ভালো লাগে, ভিজতে ইচ্ছা করে না। কারণটা কি? জ্বরায় পড়ে? হ্যাঁ। খুব নাজুক বই, ঠিক আছে? অনেক অনেক শুক্রিয়া আপনারে, আমরা কোরিয়ান আমি যাওয়ার আগে কোরিয়ান আর একটা ইয়ে মনে করেন বিদায় দিবো, বা অনেক আমাকে অনেক ফ্রেন্ড আছে যে ভালোবাসার কথা কইবার চায় কিন্তু ডরায় যে আই লাভ ইউ কইলে যদি মায়ের মুড় দেয়, তো ওই ক্ষেত্রে কিন্তু কোরিয়ান ভাষা একটা আমাকে বাংলাদেশে খুব ভালো একটা মানে কি কয় এটা ওয়ে ক্রিয়েট করতে পারে, যেটা লোকের কাছে কোরিয়ান ভাষা কইলো কিন্তু সামনে যে ইনস্ট্যান্ট থাবর মারবো না, মানে আগে বুঝার লেগে ভাই ট্রান্সলেটর খুঁজে বের করে আই লাভ ইউটা কি হবে কোন তো আই লাভ ইউ রে বলে সারাঙ্গে 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 টু মানে বিদায়, আমি বিদায় লইতেছি ফ্রেন্ড, আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিঙ্গু চিঙ্গুরুন চিঙ্গু মানে বন্ধু, ওকে চিঙ্গু চিঙ্গু, আরে আমি পরে একটা না পারলে যাবে আর কি একটু একটু করবে, এখন যেটা লোক কথা চিঙ্গু আমরা বিদায় নিতে চাই, চিঙ্গু হইব না অনেকগুলো তো ফ্রেন্ড, তে চিঙ্গু মানে বন্ধু। আচ্ছা মানে বন্ধুরা বন্ধু এইটা চিঙ্গু দিয়ে? হ্যাঁ চিঙ্গু চিঙ্গু, ওকে চিঙ্গু আমরা বিদায় লোক, এখন প্রতি সোমবার আপনি চক্কর বক্কর পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে youtube.com/ilovedhakafm, এই জায়গায় আমরা অন্যান্য প্রতিদিন আপনাদের কিন্তু এটা পাবেন না আই লাভ ইউ টু কি সারাঙ্গে সারাঙ্গে ও সারাঙ্গে দেখবো আর আপনার গো সারাঙ্গ চিঙ্গু কি বলতেছ জানি না একটা ওই মনে হয় বিদায় লই মনে হয় এটা একটা কাম, ওকে সো আজকের মতো বিদায় লই, আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার পরিবেশটারে, আজকের লেগা সিফাত আর রীতা কুতা ছি টাটা বাই বাই অ্যান্ড আলবিদা আনিও কাসিও চক্র চক্র